আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সুন্দর একটি সকাল দিয়ে আজকের ব্লগটা আপনাদের সাথে শুরু করতে যাচ্ছি। এই তো আজকের সকালের নাস্তা। ছুটিও শেষ হয়ে গেল, এক সপ্তাহ খুব ছুটি গেল, টাইম টেবিলও এদিক সেদিক ছিল, ঘুম থেকে ওঠা দেরি, নাস্তা দেরি, খাবার দেরি, সব কিছুই দেরি। তো আজকে একটু সকাল সকালই উঠে গেলাম, তো ভাবলাম বাংলাদেশি স্টাইলে নাস্তাটা করে ফেলি। পরোটা ছিল হালুয়া, সাথে ডিম পোচ আর আলু ভাজি। তো সবাই সুন্দর করে নাস্তাটা শেষ করে আজকে আবার কিছু বাজার সদাইও আছে, যেহেতু স্কুল খুলে গিয়েছে ওদেরও কিছু টিফিন আইটেম লাগবে, আমার কিছু ঘরের বাজার সদাই লাগবে, কাঁচা বাজার, মাছ মাংস, সাপ্তাহিক বাজার তো থাকেই। দেখা যায় শনি রবিবার দুই দিন ছুটি থাকে, ওই দুই দিন বাজারগুলো সেরে নিতে হয়, অন্যান্য দিন টুকিটাকি হয়ে যায়, কিন্তু বড় বাজারের জন্য বোলজানোতেই যেতে হয়। তো আজকে আবার আপনাদেরকে সাথে নিয়ে বোলজানোতে যাব। তো নাস্তাটা সেরে নিলাম, নাস্তা সেরে আমরা সবাই ঝটপট রেডি হয়ে বোলজানোর উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এই তো যাচ্ছি, আর সুন্দর একটু ওয়েদার মানে মনটা ফুরফুরে থাকা, খুবই ভালো লাগে, রৌদ্র দেখলে বের হয়ে যেতে ইচ্ছে করে। দেখা যায় টুকিটাকি দরকার থাক না থাক, হয় বোলজানো না হয় ট্রেন, তো একটু ঘোরাঘুরি, একটু সময় কাটানো, এভাবে আমাদের দিনগুলো চলে যায়। প্রবাস জীবন বড়ই কষ্টের, তাই না? তো বোলজানো যাচ্ছি, বাঙালি দোকানে যাব। এই তো টানেলের ভিতর দিয়ে যাচ্ছি বোলজানোর দিকে, আর বোলজানোতে বাঙালি ভাইয়ের দোকানে বাজার করার আগে কিছু টুকিটাকি শপিংও আছে, বাচ্চাদের কিছু জিনিস লাগবে, তো ওগুলা কেনাকাটা করে আমরা বাঙালি দোকানের উদ্দেশ্যে যাব, ওখানে বাজার। আমরা চলে এসেছি চেন্ট্রুমে শপিং করতে, এখান থেকে কিছু শপিং করব। শপিং বলতে কি, ওদের মোজা লাগবে, স্কুলের কিছু আইটেম লাগবে, তো দেখে ওখান থেকে জুতাও দেখবো, এ মার্কেটে আবার জুতার দোকানও আছে, তো দেখে নিব। আসলাম এইচএনএমে, এইচএনএম থেকে সারা সামান্তার মোজা নিয়ে নিলাম। তো ভিতরটা দেখুন, আপনাদের সাথে শেয়ার করছি, সামনে সামার, তো ওরা সামারের কালেকশনও উঠানো শুরু করে দিয়েছে। ওয়েদার ভালো, কিন্তু বাহিরে বাতাস থাকার কারণে ঠান্ডাটা যেন এবার কাটছেই না, একটু একটু ঠান্ডা লেগেই থাকে। এই তো দেখুন আমরা মামি, তারাও একটু মডেলিং করে নিল, ও একটু নাচছে। এখন আমরা যাব উপরের দিকে, ওখান থেকেই যা লাগবে নিয়ে নিব। তো যেটা বলছিলাম, সামার আসার আগেই ওরা সামারের জিনিসপত্র উঠিয়ে ফেলেছে, যদিও ওয়েদার ভালো কিন্তু একটু ঠান্ডা লেগেই আছে। আর এখানে গার্ডেনিং, ওদের খুব শখের একটা জিনিস, গার্ডেনের জিনিসপত্র সব উঠিয়ে ফেলেছে, দেখতেও ভালো লাগে, কে কিভাবে সাজাবে এগুলা একটু নিয়ে রেখেছে, তো এখান থেকে বুদ্ধি নাই, কেউ কারো নিজের মতো করে সাজায়, ছোট ছোট চেয়ার বাচ্চাদের, খুব সুন্দর গার্ডেন সাজাতে কার না ভালো লাগে, গাছ থাকবে, ফুল থাকবে, অনেক সুন্দর করে সাজালে দেখতেও সুন্দর লাগে। আর সামারে সব দিকে ফুল আর ফুল। আর সারা এখন বলছে একটু খেলবে, তো একটু খেলুক, আমি একটু কফি এনজয় করে নিই। আমি বসেছি কফি খেতে, তারা পাশে একটু খেলে নিচ্ছে, তো এখানে সব খেলাই ওর খেলা হয়ে গিয়েছে, তো আজকে ও একটু সাইকেল চালিয়ে নিল, তো বসছে আর আমরাও এখানে কফি খাচ্ছি, খাচ্ছি না সরি পান করছি, শুধু ভুলই হয়ে যায়। আর আইসক্রিম নিলাম, এখন আমরা বের হয়ে যাব, এখান থেকে বের হয়ে দেখি কোথায় যাওয়া যায়, তো চলুন আপনাদেরও সাথে নিয়ে যাই। চলে আসলাম ইন্টারেস্ট পারে, এখানে ইন্টারেস্ট পার্ক আর ম্যাকডোনাস দুটি একসাথে, তো ইন্টারেস্ট পার্ক বাজার করে ম্যাকডোনাস একটু বসবো, ওখান থেকে কিছু খেয়ে নিব। ঘুরতে ঘুরতে বাচ্চাদেরও ক্ষুধা লেগে গেছে, আমাদেরও ক্ষুধা লেগে গেছে, একটু রেস্টও হবে, অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে, তো ইন্টারেস্ট পার্ক থেকে ওরা ওদের স্কুলের কিছু টিফিন আইটেম কিনে নিবে। আর দেখা যায় এক দোকান থেকে তো আর সব বাজার করা যায় না, ঘুরে ঘুরে করতে হয়। এই দেখুন ফুলের কাছে চলে এসেছি, আবারও ফুলের শুভেচ্ছা, আর আমি ফুল দেখলে আটকিয়ে যাই, আজকেও সেই একই হলো, আটকিয়ে গেলাম। তো আপনাদেরকে
ফুলের শুভেচ্ছা আবারও দিয়ে দিচ্ছি। অর্কিড ফুল, ফুলগুলো অনেক সুন্দর, ফুল আর ফুল, মাশাআল্লাহ কত রকমের ফুল দুনিয়াতে, চোখ ধাঁধানো কালার, অনেক সুন্দর। যাক শুরু করছি, তারপর যাব এখান থেকে বাজার করে, কিছু নাস্তা খেয়ে বের হয়ে যাব। আর সাইকেল, সামার আসতে না আসতেই সব কিছু নিয়ে তোলপাড়, ওরা দেখা যায় সাইকেলিংটা করে, আমরাও সাইকেল চালাই, একদিন আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগে, মনে হয় যেদিকে দু চোখ যায় যত দূর যাওয়া যায় চলে যায়। তো আমরা বসলাম, বেবিরা ওদের পছন্দ মতো খাবারটা স্ক্রিন বোর্ডে দেখে অর্ডার দিয়ে দিচ্ছে, পরে ওই লোকরা এসে টেবিলে সার্ভ করে যায়, খুব সুন্দর। এই তো স্ন্যাক্স আইটেম এখান থেকে নিয়ে নিলাম, ভালোই, ম্যাকডোনাল্ডসের ডেজার্ট গুলো আসলেই মজার। তো খেয়ে নিলাম, খেতে খেতে গল্প হয়ে গেল, ওয়েদারও ভালো ছিল। ম্যাকডোনাল্ডসের ডেজার্ট আইটেম গুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই ম্যাকডোনাল্ডস সারাক্ষণই ভিড় থাকে, যখন দেখবেন মানুষ আসছে আর যাচ্ছে, অনেক ভিড় থাকে। তো ম্যাকডোনাল্ডসে বসে বসে বাহিরে ভিউটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ ওয়েদারটাও ভালো ছিল, ভাবলাম বাহিরে একটু দেখিয়ে দিই। আর বসে দেখতে দেখতে দেখি একটা ছোট্ট প্লেন ল্যান্ড করছে, আমাদের এই বোলজানোতে ছোট্ট একটা এয়ারপোর্ট আছে, আশেপাশের জায়গা থেকে এসে এখানে নামে, আভ্যন্তরীণ এয়ারপোর্ট। তো প্লেনটাও দেখে নিলাম, এখন চলে যাব আমরা এখান থেকে বের হয়ে বাংলা দোকানের উদ্দেশ্যে। তার আগে আবার এমডিতেও যাব, এমডি হচ্ছে আরেকটা সুপার মার্কেট, ওখান থেকেও কিছু বাজার আছে, আজকে শুধু বাজার আর বাজার। দেখা যায় স্কুলও খুলে গেছে, তার জন্য টুকিটাকি দরকার লেগেই থাকে, তো যে যার পছন্দ অনুযায়ী খাবারগুলোও নিয়ে নিচ্ছে, আর আমারও কিছু বাজার, সেগুলো আমি সেরে নিচ্ছি। আর বোলজানোতে সব জায়গায় গাড়ি রাখা যায় না, তো আমরা গাড়ি আরেক জায়গায় পার্ক করে এখন যাচ্ছি এমডির উদ্দেশ্যে, এমডিতে বাজার করব। তো যাওয়ার সময় এই লেকটা চোখে লাগলো, তো ভাবলাম আপনাদের সাথে লেকটাও শেয়ার করে নিই, অনেক সুন্দর, রৌদ্রটাও কমে যাচ্ছে আর লেকটা উপরে যে রোদের ছায়াটা পড়েছে সেটা আরো বেশি সুন্দর লাগছে, অনেক সুন্দর। বোলজানোর লেকগুলোও দেখতে সুন্দর, প্রায় কিছু দূর যেতে যেতেই ব্রিজ পড়েছে, লেক পড়েছে, এগুলো আরো বেশি সুন্দর লাগে দেখতে, আর এর উপর দিয়ে হেঁটে যেতে আরো বেশি ভালো লাগে। তো আমরা হাঁটতে হাঁটতে সুপার মার্কেটের দিকে চলে আসলাম, তো এখান থেকে বাজার করে আবার যাব বাঙালি ভাইয়ের দোকানে। আলহামদুলিল্লাহ আর কিছুদিন পরেই রোজা শুরু হতে যাচ্ছে, একটি বছর পর আবার আমরা সবাই রোজা পেতে যাচ্ছি আলহামদুলিল্লাহ, সবাই যেন সুন্দরভাবে সহি সালামতে রোজাগুলো পালন করতে পারে সেই দোয়াই করি। তো রোজার বাজারও আছে, বাঙালি ভাইয়ের দোকানে গিয়ে ওই বাজারগুলোও সেরে নিব, একদিনে তো আর সব বাজার করা যায় না, তো দেখি আজকে কিছু কিছু করে নিব কি করা যায়। আবার দেখা যায় রোজার আগে কিছু ইফতারি আইটেমও বানিয়ে ডিপ ফ্রিজিং করে রাখতে হয়, কারণ সব কিছু তো আর কিনে খাওয়া যায় না, হাতে কিছু বানিয়ে নিলে রোজার দিনে বের করে ভেজে চটজলদি রেডি করে খেয়ে নেওয়া যায়। এখন আমরা চলে আসলাম বাংলাদেশি ভাইয়ের দোকানে, এখান থেকে এখন বাজারগুলো করে নিব, ফ্রেশ স্ট্রবেরি তো নিয়ে নিলাম, ভিতরে ফ্রেশ সবজিও পেলাম, এখন আবার কিছু কিছু সবজি দোকানে পাওয়া যায়, সব সময় সবজি আইটেমগুলো পাওয়া যায় না, কারণ শীতে খুব কমই সবজি থাকে, আর সামনে সামার আসছে, এখন ভালো ভালো সবজিও পাওয়া যাবে, সবজিগুলো ফ্রেশ ছিল, তো যেগুলো লাগবে দেখে নিয়ে নিলাম। মাছ মাংস দেখে নিচ্ছি, দেখে ভাইকে দেব কেটে রেডি করে দিতে, তো মাছ মাংস দিলে আবার ভাইরা সুন্দর করে আমাদের দেশি স্টাইলে কেটে রেডি করে দেয়, তো ভাইকে দিলাম কাটতে দিয়ে আমি আমার অন্যান্য শুকনা বাজারগুলো দেখে নিচ্ছি। খেজুর নিলাম, এখান থেকে যা লাগবে দেখছি আপনাদের সাথেও শেয়ার করছি, ফ্রেশ মাংসও ছিল,
এগুলো সব মশলা আইটেম। আমি তো দেখতে দেখতে আমার দরকারি জিনিসগুলো নিয়ে নিচ্ছি, আর আপনাদের সাথে দোকানটাও শেয়ার করে দিচ্ছি। এগুলো হচ্ছে ফ্রিজিং মুরগির মাংস, তো এখান থেকেও নিয়ে নিলাম। দেখা যায় মাঝে মাঝে গ্রিল করলেও ভালো লাগে খেতে। ভাইয়ের দোকানে সব কিছুই আছে, দোকানটাও বেশ বড়, আর বলজানো সব দোকানগুলোতেই সব কিছু পাওয়া যায়। আমাদের এলাকা থেকে বেশ খানিকটা দূরে, তো টুকটাক বাজার করতে হলে এখানেই আসতে হয়। এখান থেকে মাছও নিয়ে নিলাম, মাছ নিয়ে ওই ভাইকে দিলাম কাটতে, ভাই কেটে রেডি করে দিচ্ছে। জিলাপি খুব মজার, মচমচে ছিল, নিয়েছি, আমার তো বেশ ভালো লাগে জিলাপি খেতে। বোলজানোতে আসলে দেখা যায় ঘুরে ঘুরে সবগুলো বাংলাদেশি ভাইয়ের দোকানেই বাজার করা হয়। এক দোকান থেকে তো আর সবসময় বাজার করা হয় না, ঘুরে ঘুরে সবার দোকান থেকে আমরা কম বেশি বাজার করে নিই। ওই তো ভাই আমার বাজারগুলো বিল করে নিচ্ছে, আর আমি সাইডে দাঁড়িয়ে দেখছি, আর ওর বাবা সব গাড়িতে ভরে নিচ্ছে। আমাদের বাজারগুলো শেষ হয়ে গেল, আমরাও চলে আসলাম আমাদের বাসায়। মাঝখানে খানিকটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সারাদিন ঘুরে ঘুরে বেশ টায়ার্ড ছিলাম। সকালে যাওয়ার সময় আবার বাসায় মাছ আর সবজি রেডি করে গিয়েছিলাম যে এসে রাতে ডিনারটাও সেরে ফেলবো। তো আর কি, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে আসব। সে পর্যন্ত আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।